يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم، كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون আসসালামু আলাইকুম রহমানতুল্লাহরকাদহু আলহামদুল্লিলাহ ইরফ বিল আল আমিন ওলা আকিবাদ তুলিল মুতাকিনসাল্লাম আলা আশরাফিল আম্বিয়া ইউ আলমুরসালহিন আম্মাবাদ সম্মানিত দিনী ভাই আব্দুল রশিদ ভাই মদিনা মোনা থেকে প্রশ্ন করেছেন সাতকায়ে ফিতির সম্পর্কে যদিও এ বিষয় একাধিকবার বারংবার আমরা আলোচনা করেছি আপনার প্রশ্ন হলো যে সাতকায়ে ফিতির কি। কাকে দিতে হবে ধনী গরিব সবাইকে দিতে হবে কি না এবং পরিমাণ কি হবে আরাক ভাই সাদ্দাম ভাই তিনিও একই প্রশ্ন করেছেন যে এবছর ফিতরা টাকা কত দিতে হবে এক একজনের এ বিষয়ে বিস্তারিত তিন চার ভাই প্রশ্ন করেছেন অলজাবিল্লাহ তফিক সম্মানিত দিনী ভাইয়েরা সর্বপ্রথম জানতে হবে যে এই সৎকায় ফিতির আদায় করাটা ফরজ সৎকায় ফিতির আদায় করতে হবেই হবে আপনাকে যদি না করেন তাহলে কি হবে তাহলে আপনার রোজাগুলো ত্রুটিযুক্ত রয়ে গেল ত্রুটিযুক্ত রয়ে গেল আর যদি ফিতির আদায় করেন তাহলে কি হলো আপনার রোজাগুলো হয়ে গেল এবার আপনি চিন্তা করেন কি রোজা কি আপনি ত্রুটিযুক্ত রাখবেন নাকি ত্রুটি মুক্ত রাখবেন যদি আপনি রোজা রোজাকে আপনি আপনার রোজার মধ্যে কেউ এ কথা বলতে পারবে না যে আমরা রোজার মধ্যে কোনো অনর্থক কথা বলি নাই কোনো অশ্লীল কথা বলি নাই অথবা রোজার যে হকুক রয়েছে সেগুলো আমরা যথাযথভাবে আমরা আদায় করেছি আমরা গিবাদ করি নাই বা ফোনে গিবাদ করি নাই মিথ্যা কথা বলি নাই বা এক কথায় আমাদের দ্বারা রমজানের রোজার মধ্যে যে সমস্ত বিষয়গুলো থেকে নিষেধ করা হয়েছে এমনকি প্রবৃত্তির প্রবৃত্তির চাহিদা যে ব্যক্তি পূর্ণ করে সেই ব্যক্তি রোজার মধ্যে খালাল পায়দা করে যারা দাড়ি কামান যারা সিগারেট টানেন একই কাজ তো তারা বারংবার করতে থাকেন তো এগুলো সামান্য যেগুলোকে আমরা একেবারে কিছুই মনেই করি না তো এক কথায় আপনার আমার রোজাকে ত্রুটিমুক্ত করতে হলে অবশ্যই সাতকায় ফেতের মূলত উদ্দেশ্যই থাকে রোজা অবস্থায় সংগঠিত সমূহ থেকে আপনার আমার রোজাকে সম্পূর্ণ মুক্ত করা আর এই সাতকায় ফেতের এই জন্যই আদায় করতে হবে এটা হলো একটি বিষয় আর দ্বিতীয় আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে হাদিসের মধ্যে সাই আহমদে এবং এমনি মাজার মধ্যে বলা হয়েছে যে একটা হলো রোজাদারের রোজাদারের রোজাকে গুণাসমূহ থেকে মুক্ত করা আর দ্বিতীয় আরেকটি কথা হলো যে গরিবদের মুখে অন্ন দেওয়ার জন্য সাতকায় ফিতের রসুল সাল্লু আলহি আসাল্লাম ফরজ করেছেন তাহলে দুটি উদ্দেশ্য সৎকায় ফিতের এই উদ্দেশ্য কার না দরকার বলুন যিনি একজন সামান্য আয়েরও ব্যক্তি তা সেও তো চান যে আমি যে একটা মাস রোজা রাখলাম সেই রোজাটা যেন গুনাহ মুক্ত থাকে আর দ্বিতীয় যে আমি যতটুকুই পারলাম আমি যেন অন্যর মুখে গরিবদের মুখে অন্ন দিতে পারি একজন ফকিরও চায় যে আমি একজন ফকিরকে খাওয়াই এটা মানুষের মধ্যে এক ধরনের স্পৃহা থাকে যে আমি যেমন দুঃখী আমি আর একজন দুঃখের দুঃখীকে আমি একটু অন্ন মুখে দিয়ে তার দুঃখকে দূর করে দেই। যাই এই সৎকায় ফিতির আপনাকে আদায় করতে হবে ঈদের নামাজের পূর্বে আর ঈদের নামাজের পরে দিলে সেটা সাধারণ সাতকা হিসেবে পরিগণিত হবে এরপরে আসেন আপনি জানতে চেয়েছেন যে সকলকেই দিতে হবে কিনা জি সকলকেই দিতে হবে রমজানের সাতকায় ফিতির সকলকেই দিতে হবে পুরুষ মহিলা ছোট, বড় প্রত্যেক মুসলমানের জন্য বোখারি এবং মুসলিমের হাদিস জাকাতিল ফেতরিমান রমাবানা স আমিন তামারিনা ও আমিন শাহরিন প্রত্যেক ব্যক্তির জন্যই রসুল্লা সাল্লাইসাল্লাম ফরজ করেছেন তবে ওই ব্যক্তিকে আদায় করতে হবে না যে এই ব্যক্তির একদিন এক রাত্রের খোরাক নাই তার জন্য সাতকায় ফেতের আদায় করতেই হবে না যদিও তিনি মুসলমান হন রোজা রাখেন তো এই ব্যক্তির কাছে একদিনে এক রাত্রে খানা থাকে না এই ব্যক্তিকে সাতকায় ফেতের আদায় দিতে হবে তাকে তার আদায় করতে হবে না আচ্ছা এরপরে ভাই যারা প্রশ্ন করেছেন যে এবছর ফিতরার টাকা কত করে একজনের জন্য তো এই প্রশ্নটি একটি বেদাতি প্রশ্ন এই কারণে যে যেখানে হাদিসগুলো বারবার বলতেছে যে রসুল উল্লাহ সাল্লাহ আলহি তিনি সাতকায় ফেতে নির্ধারণ করেছেন এক সা এক সা মানে হলো যে কিছু কম তিন সেট অথবা আড়াই কিলোগ্রামের সমান নবীজি যেখানে নির্ধারণ করেছেন এবং মোত্তফাকা আলীর হাদিস বোখারি এবং মুসলিমের চোদ্দশো নয় নম্বর হাদিস চোদ্দশো নম্বর হাদিস ইবনে মাজার আঠারোশো নম্বর হাদিস বোখারি দ্বিতীয় খণ্ডের চোদ্দশো নম্বর হাদিস যে হাদিসগুলোতে বলা হয়েছে যে আবু সাইদ খুদ্রি রদি আল্লাহ তিনি বলেছেন যে আমরা সাতকায় ফিতির হিসেবে রসুল্লাহ সাল আলী সময় ওই সময় আমরা খাদ্য দিতাম ফসলের খাদ্য দিতাম একসা পরিমাণ খেজুর দিতাম জব দিতাম মোনাক্কা দিতাম পনির দিতাম আরবের মদিনার খুরমা খেজুর দেওয়া হতো বোখারি মুসলিমের হাদিসগুলোতে এগুলোই বারবার রিপিট করা হয়েছে সাতকায় ফিতরের সাদা কাতুল ফিতরের মাসালা দেখতে গেলে কিন্তু আমাদের এই উপমহাদেশে একটি ধারণা একটি ধারণা করা হয়েছে যেটাকে তাম্বিহ করা হয়েছে যেটাকে ইস্তেমবাদ করা হয়েছে যেটাকে গবেষণা করে টাকার কাছে নিয়ে আসা হয়েছে এটা একটা মানুষের ইস্তেমবাদ এটা ভুলও হতে পারে কিন্তু নবীজির সরাসরি সুন্নত যেগুলো তার মধ্যে হলো যে তিনি দেশের প্রধান খাদ্য দিয়েছেন সুতরাং টাকার তো প্রশ্নই আসে না হ্যাঁ টাকার প্রশ্ন তো তখন আসে যখন মূল উদ্দেশ্য থাকবে যে আমরাই খাদ্যই দেব আজকে আমাদের দেশের ফেত্রা ফেত্রাটা আসলে মূলত এমন এমন উদ্দেশ্য ছিল যে এলাকা একটা এলাকা মসজিদ ভিত্তিক সাদকায়ে ফেত্রা হবে তার মানে হলো যে একটা মসজিদের মনে করুন যে বিশটা পরিবার আছে বিশটা পরিবারের সবাই সাতকায় ফেতের এই মসজিদে জমা করবে তার মানে চাল দিক অথবা টাকা দিক তাহলে কি হবে এই মসজিদ কমিটি কি করবে তারা এই সমস্ত এই চল্লিশটা ফ্যামিলির এই চল্লিশটা ফ্যামিলি এই তিন কেজি করে কি বলে আপনারা তারা চাল কিনবে চাল কেনার পরে এই চালগুলো তারা মূলত ওই গ্রামের যারা সাতকায় ফেতের খাওয়ার যোগ্য তাদেরকে দিবে মনে করুন কোন দুইটা দুইটা পরিবার পরিবার আছে আছে এলাকায় যারা সাতকায় ফিত দেওয়া যাবে দিতে পারবেন তাহলে এখন এলাকায় চল্লিশ ব্যক্তির যখন আপনি তাদের খাদ্যগুলো জমা করবেন একশো বিশ কেজি একশো বিশ কেজি চাল জমা হবে চল্লিশটা ফ্যামিলির একশো বিশ কেজি চাল জমা হবে এবং একশো বিশ কেজি চালকে দুই ভাগ যদি করেন ষাট কেজি চাল একটা পরিবারকে দিয়ে দিবেন ষাট কেজি চাল যদি আপনি একটা পরিবারকে দিয়ে দেন তার কি বলে ঈদের দিন তো সহ আরো একেবারে আরও তিন চার মাস চাল চলে যাবে তো সবকাই ফিতির এভাবে করেও দেওয়া যেতে পারে আর এছাড়াও সাধারণতভাবে আমভাবে যারা গরিব যাদের দিনান্তে দিন আনতে নুন আনতে পান্তা ফুরায় বা জাতীয় ভাইদেরকেও দেওয়া যেতে পারে তবে চাল দিতে হবে প্রধান খাদ্য দিতে পারেন নুডলস দিতে পারেন অথবা ভালো যেটা প্রসিদ্ধ খাবার সে জাতীয় খাবার দিতে পারেন তো এই ক্ষেত্রে টাকার কম্প্রোমাইজ হতে পারে কিন্তু সরাসরি টাকা দেওয়ার দ্বারা যেটা হাদিসে বলা হয়েছে ইবনে মাজার হাদিসের মধ্যে যে শব্দটা ছিল হাদিসের শব্দটা হলো যে ত আমা তুল্লিল মাসা কিন ত আমার শব্দের অর্থ তো কে না জানে ত আমা মানে খানা মানে মাসা কিনদের মিসকিনদের মিসকিনদের মুখে অন্ন দেওয়ার জন্য এখন যদি আপনি শুধু টাকার ব্যবসায় করেন টাকাই দেন হতে পারে সে লোক টাকা না কিনে হয়তোবা সিগারেট কিনল কোনো ফকির হয়তো বা সিগারেট খাওয়ার অভ্যাস আছে সে হয়তো বিড়ি খেতো আপনার টাকাটা দিয়ে সিগারেট খেলো তাহলে জিয়াফত যেটাকে আল্লাহর জিয়াফত বলা হয়েছে ঈদের দিন সবাই ভালো খাবে আপনার সেই টাকা সে বিড়ি খেয়ে বিড়ি খেয়ে শেষ করে দিল তাহলে এই তামাতুল্লিল মাছা কিনে উল্টোটা হয়ে গেল আর আজকের আমি জানতে পারলাম যে বাংলাদেশে অনেক ফকির এখন চাল নিতে চায় না তারা টাকা চায় তারা টাকা নিতে চায় তো এই যে সুন্নতের একেবারে পরিপূর্ণভাবে কিছু ওলামাদের আমাদের রাস্তা বের করার কারণে আজকের মূল সুন্নতি ভুলণ্ঠিত হতে চলেছে সুতরাং আসুন ফিরে আসুন যে রসিকুল্লাহ সাল্লি সাল্লাম যে বিষয়টি তিনি করেছেন সে বিষয়টি যেন আমরা পুনরায় শুরু করতে পারি আপনি টাকা পয়সা দেন এমনি সাতকা হিসেবে দেন কিন্তু সাতকায় ফিতির একটা মাস রমজান মাসের তিরিশটি রোজা আপনি রাখলেন এর মধ্যে ভ্রান্তিগুলোকে মুক্ত করবেন যদি জানেন যে এই জিনিসটাই আমাকে মুক্ত করবে তাহলে সেই জিনিসটা কি আপনার আমার দেওয়া উচিত না সাধারণত ভাবে আমাদের কাপড়ে একটা দাগ লাগলে আমরা আমরা দোকানে গিয়ে যদি জানতে পারি যে অমুক মেডিসিনটা দিলে হ্যাঁ অমুক পাউডারটা দিলে আমার এই কাপড়ের দাগটা মিটে যাবে তাহলে আমরা সেই সেইটাই কিনতে চাই আর যদি এমন একটা জিনিস পাউডার দিলো যে পাউডারটা ছিল নকল আপনার কাপড়ে লাগাই কিন্তু দাগটা উঠলো না পরবর্তীতে আপনি দোকানদারকে এসে লাগালাই করবেন যে আমাকে অরিজিনাল পাউডারটা কেন দিলেন আমার কাপড়ের দাগটা কেন উঠলো না আমি কষ্ট করলাম কেন ফাও এই প্রশ্ন করবো কি করবো না নিজেকে নিজে প্রশ্ন করেন তাহলে তিরিশটা রোজা রাখতে পারলাম এই তিরিশটা রোজাকে আমাদের এই রোজাগুলোয়ের রোজাগুলোর মধ্যে সংগঠিত গুণাসমূহ যেই জিনিস মুক্ত করবে সেই জিনিস হলো সৎকায় ফেতের আর সৎকায় ফেতের কিভাবে দিয়েছেন রসুল্লাহ সাল্লামের সময়ও দিনার এবং দেহামের প্রচলন ছিল আবু সাহেদ খুদ্ি বলেন আমরা কখনোই ওই সময় আমরা টাকা পয়সা দিয়ে দিনার এবং দেড়হাম দিয়ে আমরা দেই নাই বরং আমরা সৎকায় ফিতির হিসেবে একসা খাদ্যই দিতাম একসা খেজুর দিতাম অথবা একসা জব দিতাম গম দিতাম অথবা একসা পনির দিতাম অথবা এক সা দিতাম যার পরিমাণ হলো কিছু কম 300 অথবা 2.5 কিলোগ্রামের সমান স্পষ্ট হাদিসগুলো বুখারী এবং মুসলিমের যে হাদিসগুলো নাম্বার উল্লেখ করা হলো তো এই হাদিসগুলো আমাদের সামনে আসে ওই সময় টাকাও প্রচলন ছিল তারা টাকা দিয়ে দেননি খাদ্য দিয়ে দিয়েছেন তাহলে আপনি এটা জানার পরেও আপনি নকল টানিতে চান কেন আর প্রশ্নই বা নকল ডুপ্লিকেট প্রশ্নই বা কেন মাথায় আমাদের আসে আমাদের মাইন্ড পাল্টাতে হবে আমাদের সেই ফিরে যেতে হবে চোদ্দোশো বছর বৎসর আগে রসুল্লাহ সাল্লি আসসাল্লামের সময়কালে তারা যেভাবে আদায় করেছেন আপনি আমি বেশি অতিরি অতিরিক্ত বুঝে যদি ইস্তেমবাদ করে ডাইভার্ট করে কোনো কিছু করতে যাই সেটা হবে অতি চালাকি সেটা হবে রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লামের কথার উপরে খবরদারি হ্যাঁ বিষয়টি যদি সাধারণভাবে মনে মনে করেন মনে করেন তাহলেই হবে এটি আর যদি এমন না যে বিষয়টি তো এতটা কঠিনতা করা হয় তাহলে আপনি করতে পারেন কিন্তু আমরা তো আপনাদেরকে ওই কথাই বলবো আমরা তো আপনাদেরকে ওই তালিমই দেব যেই তালিম স্বয়ং রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে দিয়েছেন আমরা হাদিস থেকে শুধুমাত্র তরজমা করি আপনাদেরকে সে বিষয়গুলো উল্লেখ করি আল্লাহ তালা আমাদেরকে সৎকায় ফেতে যেইভাবে আদায় করেছেন আমরা অজান হিসেবে আদায় করতে পারি ইবন অমর রিয়া তিনি ঘরের ছোট বড় সকলের পক্ষ থেকে সাতকায় আদায় করতেন এমনকি সকমস্ত একেবারে যেদিন ঈদের দিন মানে এক ছোট বাচ্চা এমনকি আমার ছেলেদের পক্ষ থেকেও দিতেন হাজরতের নাফে বলেন তার হয়তো অধীনস্থ ছিলেন তার মানে যদি কারো কেউ কারো অধীনস্থ থাকে তাকেও তার পক্ষ থেকে আদায় করা দেওয়া উচিত হাজরতে নাফে বলেন যে ইবনি ওমর আমার আমার ছেলেদের পক্ষ থেকেও তিনি ফিতে দিয়ে দিতেন আর হজরত ইবনি ওমর রদি আল্লাহ তিনি ওই সকল ব্যক্তিদেরকে দিতেন যারা গ্রহণ করত এখানে আরেকটি মাসালা জানা যায় যারা গ্রহণ করতো কি দিতেন হতে পারে অনেক মানুষ আসে হয়তোবা যেটা আগে উল্লেখ করা হলো যে এক ব্যক্তির কাছে এক রাতের একদিন বা এক রাত্রে খোরাক নাই তাকে আদায় করতে হবে না কিন্তু কোনো ব্যক্তি যদি ঘরে চাল থাকেও অভাব অনটন রয়েছে অথবা পাঁচ কেজি চাল আছে তিন দিন পরে চালটা শেষ হয়ে যাবে বা অথবা কিছুটা অভাব অনটন এবং ওই ব্যক্তি যদি করতে চায় তাহলে তাকে দেয়া যেতে পারে এখানে আরেকটি মাসালা বোহারি শৈফের হাদিস দ্বিতীয় খণ্ডের উনষাট নম্বর পৃষ্ঠার হাদিস নম্বর চোদ্দশো চোদ্দ নাফে থেকে বর্ণিত হাদিসটি বোহারির এই হাদিস দিয়ে দুটি মাসালা জানা গেল এক যে কোনো ব্যক্তি যদি কারোর অধীনস্থ থাকে তার থেকেও যেমন আদায় করতে পারে দ্বিতীয় হল হাজরতে ইবনে অমর তিনি ওই সকল ব্যক্তিদেরকেই দিয়ে দিতেন যারা গ্রহণ করতে চাইতো তিনি যে জিজ্ঞেস করতেন না যে তোমার ঘরে খানা আছে কি না আছে না আমভাবে দিতে পারেন আর তিনি ইবনে তিনি দুদে দু একদিন পূর্বেই আদায় করে দিতেন বুখারি বর্ণার আমরা আপনাদের সামনে উল্লেখ করলাম আল্লাহ তালা আমাদেরকে সাতকায় মাসালা পরিপূর্ণভাবে জেনে সেই অনুযায়ী আমল করা তৌফিকদান করু গোসালা মুহাম্মিনী নবী আলী আসসালাম রহমতুল্লাহ